বিডিস কিনে যে সবজিটা দেখতেছেন এগুলো মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া সবাই চিনে। বিশেষ করে মিষ্টি কুমড়া আমরা কি কারণে খেয়ে থাকি হয়তো অনেকে জানি না কিন্তু তরকারি শুধু তরকারির জন্য খেয়ে থাকি কিন্তু এটার মধ্যে অনেক গুণ আছে বিশেষ করে ভিটামিন সি আছে ভিটামিন এ আছে ভিটামিন ডি আছে তাদের ভিটামিন এ এগুলো ভুগতেছেন হেরা বাজার থেকে টেবলেট না কিনে সবজিটা কিনে নেবেন সবজি খাবেন যে তাড়াতাড়ি আপনার পুষ্টি মানে যেটুকু অভাব আছে ভিটামিন তা আমার পূরণ হয়ে যাবে বিশেষ করে যেসব রোগের জন্য মানুষ খেয়ে থাকে যাদের শুল জ্বালা করে অল্পতে দেখবেন শুল জ্বালা পরা করে বিভিন্ন কিছু খাইতেছেন কিন্তু শুল জ্বালা পরা কমাইতে পারতেছেন তারা বলছে মিষ্টি কুমড়া খাবেন যাদের গর্ভবতী বিশেষ গর্ভগর্ভ বাচ্চাকে সুস্বাস্থ্যের জন্য অবশ্যই মিষ্টি কুমড়া খুব উপকার আসে আর যে দাঁতের সমস্যা দাঁতের সমস্যা বা দাঁত দুর্বল দাঁতের শক্তি পাচ্ছে না সাঁতার শক্তি করার জন্য বাড়ছে আর বিশেষ করে যাদেরকে কম বয়স বয়স্ক মানুষ বয়সের ছাপ পরে গেছে এদেরকে মানে হেদের বিভিন্ন ওষুধ পা বিচার খুঁজতেছে কিন্তু আসলে যে যারা মিষ্টি কুমড়া নিয়মিত খান বিশেষ করে পনেরো বিশ দিন নিয়মিত খান দেখবেন আস্তে আস্তে আপনার শরীরটা মানে শরীর বয়স্ক ছাপ আর থাকবে না আর অনেকে আছে যে শরীর সৌন্দর্য বৃদ্ধি করেছে বিশেষ করে ত্বক সৌন্দর্য আর শরীরকে বিশেষ করে ত্বককে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য মিষ্টি কুমড়া খুব খুবই উপকার আর বিশেষ করে যাদের ডায়াবেটিস বিভিন্ন ডায়াবেটিসে ভুগতেছেন এরা অবশ্যই মিষ্টি কুমড়া খাবেন আর বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপ মানে মানে ফ্রেশারে যদি মিষ্টি যদি নিয়মিত খান তাহলে আর আমরা উচ্চ রক্ত চাপে ভুগবেন না বা ফ্রেশারও মানে এত বাড়বো না আর যাদের মধ্যে ত্বকের সৌন্দর্য তো বলছি ওজন যা ওজন মানে ওজন বিশেষ করে যারা অতিরিক্ত ওজন মানে দিন দিনে স্বাস্থ্য বাড়তেছে মানে স্বাস্থ্য কমানোর জন্য অনেক ওষুধ খাচ্ছেন বা অনেক কিছু খাইতেছেন কমাতে পারতেছেন না তবে আমরা বলি যে মিষ্টি কুমড়া নিয়মিত খাবেন তবে দেখবেন আস্তে আস্তে আপনার শরীরের ওজন কমে আসবে আর যাদের মিষ্টি কুমড়া প্রচুর পরিমাণ আমাদের কী কী পেয়ে থাকে বিশেষ করে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম ফসফরাস এগুলা মিষ্টি কুমড়াতে প্রচুর পরিমাণ আছে যা আমাদের শরীরের জন্য খুবই উপকার স্বাস্থ্য সুস্থর জন্যে সুস্থ নিজেকে সুস্থ রাখার জন্য মিষ্টি কুমড়া খাওয়া খুবই খুবই দরকার আর আমার এই চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে বলছি যারা বিরুদ্ধে দেখার পরে যদি আপনি মনে করেন যে বিরুদ্ধে দেখার পরে একটু উপকার হাটছে তো অবশ্যই ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই বেল বাটন অন করবেন